الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদের সবাইকে মসজিদে সমবেত হয়ে খুতবায় আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা সবাই হৃদয়ের সব ভালোবাসা আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা আল্লাহর শুকরিয়া জানিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, জুমার খুতবার একটা সুন্নাহ হচ্ছে সমাজ এবং রাষ্ট্রে চলমান যে কন্টেম্পোরারি ইস্যু রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা, সমাজে কিংবা রাষ্ট্রে কোনো অসঙ্গতি থাকলে সেগুলো কোরআন সুন্নাহর আলোকে বয়ান করা, এটি হচ্ছে জুমার খুতবার একটি অন্যতম সুন্নাহ। এবং জাতির কর্ণধার হিসাবে উলামায়ে কেরামের এটি অন্যতম রেসপন্সিবিলিটি, অন্যতম দায়িত্ব।
আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমি আপনারারে বুঝাইবার লাগে বেশি বেশি সিলুটি ভাষায় করে মুহারর আজকের কথাগুলো, আমরার বাচ্চা খেচ্চা আমরার যে ছেলে মেয়ে এরার লাগে খুব বেশি গুরুত্বপূর্ণ, এর লাগে এই কথাগুলো আমরা মনোযোগ দিয়া শোনা দরকার। আল্লাহ এই দুনিয়ায় তামরারে ফাটাইছেন, আর আমরারে আল্লাহ হেদায়াত দিবার লাগে আমরার লাগে আল্লাহ এখান কিতাব নাজিল করছেন। আমরা জানি এই কিতাবের নাম হইছে কোরআন শরীফ। কোরআন হইছে মানুষের লাগে হেদায়াত, এর লাগে আল্লাহ কইছেন হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইজাতাল লিল মুত্তাকিন। আবার কোরআন শরীফের ফয়লা আল্লাহ কইছেন, আমরা এই আয়াত হকলে জানি যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটা কিতাব তোমরা লাগে নাজিল করছি ই কিতাবের ভিতরে সন্দেহ করার মতো কিচ্ছু নাই, একবারে নির্বেজাল খাঁটি ফ্রেশ একটা কিতাব আমি আল্লাহ তোমরা লাগে নাজিল করছি। আর এটা এমন কিতাব, এটা মুত্তাকি অহলর লাগে হেদায়াত, তোমরা এই কিতাব যদি ফরো বুঝো মানো তে তোমরা হেদায়াতের ফতে থাকতে পারবে সুবহানাল্লাহ। তাহলে কোরআনের বাইরে হেদায়াতের কোনো রাস্তা নাই, কোরআন ছাড়া দুনিয়ার কোনো মানুষে কোনো নেতা কোনো বুজুর্গ সেও আপনারে হেদায়াত দিতে পারতো না। একমাত্র হেদায়তর মালিক হইলা আল্লাহ, আর হেদায়তর লাগে আল্লাহ রাস্তা দেখাইছেন কোরআন শরীফর রাস্তা। সম্মানিত মুসল্লি হল, আপনারা হকলে এ কথা জানোই না, আল্লাহর রসুলোর গেছে হেরা গুহাত ওহি নাজিল হইছে। রসুলুল্লাহর গেছে হেরা গুহাত যখন জিব্রিল, আমরা এই ফেরেস্তারে অনেকে জিব্রাইল হই, এই ফেরেস্তার সঠিক নাম হইল জিব্রিল। তো ফয়লা যখন আল্লাহ জিব্রিল রে নবীজির কাছে ফাটাইছেন ওহি দিয়া, আল্লাহ তো সাইলে হোক আছেন ফয়লা নমাজর আয়াত নাজিল করতে ফারতা না রে, আল্লাহ সাইলে ফারতা। আল্লাহ যদি সাইতা ফয়লা রোজার আয়াত নাজিল করতা আল্লাহ ফাল্লা হবে। ফয়লা আয়াতটা আল্লাহ জিহাদন নাজিল করছেন না, ফয়লা আয়াত আল্লাহ সুদর আয়াত ঘুষর আয়াত হালাল হারামর আয়াত ইতা আল্লাহ নাজিল করছেন না। আমরা হকলেই হতা জানি, আমরা যারা মাদ্রাসার বারিন্দা জীবনে গেছি না তারাও আমরা জানি যে রসুলুল্লাহর গেছে আল্লাহ ফয়লা ফেরেস্তা ফাটাইয়া ফয়লা যে আয়াত নাজিল করছেন ই আয়াতটা কিতা ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, ইখানের অর্থ কিতা। আপনারা আমার এলাকার মানুষ হিসাবে একবারে এলাকার ভাষায় সুন্দর করে বুঝাইয়ে দিলাম কেন অর্থ হইল ফরো তোমার প্রভুর নামে জেন এই মহাবিশ্বর হকলতা বানাইছেন সপ্তাহ সৃষ্টি করছেন। তাইলে ফয়লা আয়াতটা আল্লাহ নাজিল করছেন ইকরা ফরো শিক্ষা ব্যবস্থার আয়াত নাজিল হয়েছে সবর আগে। আপনি একটু চিন্তা করে দেখো কাছে, আল্লাহ চাইলে ফয়লা নমাজের আয়াত নাজিল করতে পারতা, রোজার আয়াত হজ জাকাত সুদ ঘুষ জিনা ব্যভিচার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়ে আল্লাহ আয়াত নাজিল করতা ফারতা আল্লাহ চাইলে, কিন্তু আল্লাহ ফয়লা আয়াত নাজিল করছেন কিতা শিক্ষা ব্যবস্থার আয়াত, সেনে শিক্ষা ব্যবস্থার আয়াত নাজিল করছেন। আমরা তো হলেই হই যে শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা দীক্ষা ছাড়া মানুষ সভ্য হয় না, শিক্ষা দীক্ষা ছাড়া মানুষের চরিত্র বলা হয় না, শিক্ষা দীক্ষা ছাড়া মানুষ উন্নত হয় না। এলাকু তো আমরা ফোয়া পর্যন্ত আমরা ফোরাই ঠিক না নিয়ে, কারণ ফোরাশোনা ছাড়া মানুষ আসলে ভদ্র হয় না নম্র হয় না বলা হয় না। তো এর লাগে আল্লাহ কেতা করছেন ফয়লা আয়াত নাজিল করছেন শিক্ষার আয়াত। আর কোন শিক্ষা আল্লাহ কবিরা যে ফরো আল্লাহর নামে জৈন হকলতা বানাইছে, তার মানে শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হওয়া লাগবো আল্লাহরে চিনা যায় জানা যায় আল্লাহর কুদরতরে বোঝা যায় এমন শিক্ষা নেওয়া লাগবো। ই শিক্ষা বাদ দিয়া যেটা শিখলে আল্লাহও চিনা যায় না রসুল চিনা যায় না, যেটা শিখলে দুনিয়াই বোঝা যায় না আখিরাত বোঝা যায় না, ইটা হইল শিক্ষার নামে অশিক্ষা শিক্ষার নামে কুশিক্ষা। এর লাগে আল্লাহ ফয়লা আয়াত নাজিল করছেন যে ফরো ফরার হতাইছে আমল বাদে ফরা হইল আগে,
খেনে আমল বাদে কইলাম, কেউ যদি না জানে এ আমল করতে পারবো না। ওই যে আমরা মসজিদে আইছে নামাজ পড়তাম, আমরা হকলে হুরু থাকতে ছোটবেলায় মক্তব গিয়া গিয়া হুজুর হকলের গেছে, আমরা নামাজ শিখছি, সুরা কেরাত শিখছি, বিভিন্ন দোয়া কালাম মাসলা মাসাইল শিখছি, না রে শিকার বাদে আমরা নামাজ পড়া আরম্ভ করছি। তাহলে বোঝা গেল আমল হইল বাদে জ্ঞান অর্জন হইল আগে। এর লাগে আল্লাহ হয়েছ না আগে ফর, আগে ফরা লাগবে। তবে ফরাটা হইতে হইব এমন যে ফরা ফললে আল্লাহ চিনা যায়। এখন যে ফরা ফললে আল্লাহ চিনা যায় না, রসুল চিনা যায় না, দুনিয়ায় আখিরাতের কোনটা বোঝা যায় না, এটা হইছে শিক্ষার নামে অশিক্ষা, শিক্ষার নামে কুশিক্ষা। আল্লাহ ফয়লা শিক্ষা ব্যবস্থার আয়াত নাজিল করছেন এখানে। এই শিক্ষা দিয়া আপনারা আমার কথাগুলো মন দিয়া বোঝার চেষ্টা করো, কারণ আপনারা সবার ফুয়াফুরিন আছে, তো এটা আপনারা ফুয়াফুরিন তোর লাগে শোনা লাগবে, আর নয় আপনারা 15-20 বছর বাদে খালি মানে ফস্তাইবা। আজকের কথাগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশও আজকে কত জানুয়ারি মাসের 20 তারিখ, গত 2-3 মাস ধরে বুত্তা চলার, আপনারা তো খালি ব্যান্তুবালা ঘুম থেকে উঠটা খাম তো করা লাগবো, খাওয়ার লাগে। আমরা খাম কাজ করলাম, আমরা আর ইতা খবর উবরো নাই, আপনারা হইতা করেন ইতা খবর লই আমরা কিতা করতাম, এ কী খবর তো আপনার লওয়া লাগবো, আপনার ফুয়াফুরিন আছে নাকি? তা আপনার ভুয়া ফিরুন তোর লাগে আপনার সচেতন হওয়া লাগবে, যদি না হন তো বুড়ো ইয়ে আনলে ইতাই আপনার গড় বাড়ি থাকি বার করে দিলে, ইতাই আপনার চিন্তা নাই, তো আপনার বিপদও ফুরি যাবে এই সময়। এর লাগে আগে থাকি আপনার বোঝা লাগবো। আল্লাহ শিক্ষা ব্যবস্থার আয়াত নাজিল করছেন এখানে জানাননি, শিক্ষা ব্যবস্থা দিয়া একটা সমাজরে অন্ধকারও ফেলাই যায়, শিক্ষা ব্যবস্থা দিয়া একটা জাতির আবার আলোকিত করা যায়। আপনি যদি শিক্ষার নামে কুশিক্ষা, বেশি নয় মাত্র 2 যুগ, 1 যুগে হইল 12 বছর আর 2 যুগে হইল 24 বছর, বেশি নয় মাত্র 2 যুগ যদি কোনো একটা জাতির উপরে শিক্ষার নামে কুশিক্ষা চালাই দিতে পারেন, তে পরবর্তী প্রজন্ম শেষ। আর যদি সুশিক্ষা চালাইতে পারেন তাহলে একটা জাতি আলোকিত হয়ে যাব। হনুকা লাঠি দিয়ে মারামারি করিয়া একটা এলাকার একটা সমাজের ধ্বংস করা যায় না, খাতা কলম দিয়ে জেলা ধ্বংস করা যায়। কলম আর খাতা বই তার ফাওয়ার বহুত বেশি, কলম খাতা বই ইতার ফাওয়ার অনেক বেশি। দেশ চলে, পৃথিবী চলে লাঠির ফাওয়ারে না খাতা কলমর ফাওয়ারে? হ্যাঁ, ইতার ফাওয়ার অনেক বেশি, তো খাতা কলম বই শিক্ষা অতাদিও হকলতা চলে। আস্তা পৃথিবীতে সালার ইসরায়েলর ইহুদি হলে গোটা বাজার, আপনারা যে বাজার করার যে বানানি নমাজ মাজ ফুরা বিকালে, বাজারের যত পণ্য আছে তার বেশিরভাগ পণ্য ইহুদি হলন, ইহুদি হলনের বর্জন করবা কিলা আপনি? পৃথিবীর 100 ভাগের 1 ভাগ মানুষও ইহুদি নাই, এত কম তারার সংখ্যা। কিন্তু গোটা পৃথিবীরে কন্ট্রোল করে তারা কি তার লাগে? জ্ঞানের কারণে, বুদ্ধি বেশি তার, জ্ঞান বেশি, এরা পৃথিবীর সবচেয়ে উচ্চ শিক্ষিত। পারমাণবিক যত বোমা টোমা ইতা হিতা আছে সব তারা বানাইলার, মানে পৃথিবীর নিয়ন্ত্রণ খনবার লাগে জেতা জেতা লাগবো সব তারার হাতে। এখন এই যে আপনারা মোবাইল টোবাইল চালাইন বা প্রযুক্তির সফলতা তারার হাতে, আপনি তারারে বাদ দিয়া চলতা ফাটা নেয়। তাহলে বোঝা গেল জ্ঞান দি যা করা যায়, লাঠি দি তা করা যায় না, জ্ঞানের পাওয়ার অনেক বেশি। আল্লাহ তো হয় আল ইলমু নূরুন, ওই যে আমরা ইংরেজিতে এটা প্রবাদ পড়ছেন না, নলেজ ইজ পাওয়ার, জ্ঞান হইল শক্তি। তো আমি যে কথা হওয়া চাইছিলাম, শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা জাতিরে ধ্বংস করা যায়, আমরা বাচ্চা খাচ্ছেন তোরে নষ্ট করার লাগি পরিকল্পনা নেওয়া হয়ে গেছে, এবং শিক্ষার নামে আমরার বাচ্চান তোরে কুশিক্ষা দিয়ে এখন আগামীতে একটা নাস্তিক যে তাই আল্লাহ চিন্তা নাই, রসুল চিন্তা নাই, আলেমুলামার চিন্তা নাই, মা বাপর কদর হর্তা নাই, সমাজের বড় মানুষরে আমরা জানি বাপ সাসারে আমরা সম্মান করি, ছোটো হলরে স্নেহ করি, মানে একটা অসভ্য ইতর জাতি বানাইবার লাগি, এমন একটা শিক্ষা ব্যবস্থা এখন প্রবর্তন করা হয়েছে। আমরা তো দেশের জাতীয় পর্যায়ের যত ওলামা হল আছেন, আমরা গত 1 বছর আগ থেকে সতর্ক করলাম, আমি নিজেও তো দেশের বিভিন্ন জায়গা গত 1 বছরে বারবার বারবার সতর্ক করছি। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, বই টই সাফানি হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে, দেখো কা এটা কোনো রাজনৈতিক ইস্যু নাই, মানুষে রাজনীতি করে যার যার দল যার যার খড়ক দেবে, কিন্তু কিছু বিষয় হইল আমরার ইমানি বিষয়, কিছু বিষয় হইল যে ইতা বিষয় রাজনৈতিক না, এটা হয়েছে আমরার নিজের স্বার্থর বিষয়। আচ্ছা কোকা যায় বাচ্চা খাচ্চারে লইয়া রাজনীতি করা যাইব না,
মা তো আপনারা আজকে আমার কথার জবাব দুক আপনারা বাচ্চা কাচ্চারও লিয়া রাজনীতি হোক আপনারা সাইন নেই কেন হ্যাঁ বাচ্চা কাচ্চা লিয়া রাজনীতি হইতো না এই যে এক জানুয়ারি আপনারা বাচ্চা কাচ্চেন তো রাত যেটা বই দেওয়া হয়েছে আপনারা মা বাপ হইয়া সচেতন হইয়া এই বইগুলা আত নিয়া দেখছেননি আমি জানি না ইতা বইর মাঝে গত স্বাধীনত বাংলাদেশ স্বাধীন হওয়ার বাদে আজ পর্যন্ত এমন শিক্ষা ব্যবস্থা কোনো সময় প্রণীত হয়েছে না যেটা এখন হয়েছে এই শিক্ষা কমিশনও যারা রাখা হয়েছে এরা হয়েছে দর্ব বিদ্বেষর একটা মনোভাব ছড়াইয়া দেওয়ার লাগে বাংলাদেশের এই সুন্দর একটা সম্প্রীতির বন্ধন এই সুন্দর দেশটারে নষ্ট করবার লাগে আতে গোনা মাত্র কয়েকটা মানুষে শিক্ষা কমিশনও হামাইয়া ক্লাস ওয়ান তাকে রইয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত পাঠ্যসূচিত ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এমন পরিবর্তন আনা হয়েছে এবলা হনুক একটা একটা করে হয়ে প্রথমত হইল আধুনিক বিজ্ঞানে ডারউইনের ভ্রান্ত মতবাদে ডাস্টবিনও ফেলাই দিছে ডারউইন কইছিল মানুষ বলে বান্দরর জাত হোকা নাউজুবিল্লাহ আমরাও যখন পড়াশোনা করছি তখন ডারউইনের বিবর্তনবাদ মতবাদ একটা আছে এটা আমরা জানছি আমরা হকলে জানি মানুষ মাইনসর জাত ওই যে একটা আয়াত আজকে আমি ফললাম জুমার আলোচনার শুরুতে এ আয়াতের অর্থ কিতা হে মানুষ তোমরা তোমার রবরে ভয় করো জেন তোমরা রে বানাইছেন এক পুরুষ আর এক নারী থাকি আমরা রে আল্লাহ বানাইছেন আদম আর হাওয়া থাকি তাহলে আমরা মাইনসর জাত মানুষটা কি মানুষ হয়েছে আর ডারউইনে কর মানুষর পূর্বপুরুষ বলে বান্দর আসলা বান্দর বলে গাছর আঘাত এক ডাল তাকি আরো ডাগ ফালাইতে ফালাইতে তার লেঙ্গুর একদিন হস্যা পড়ে গেছে এর বাদে ধীরে 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 বিবর্তন হইয়া একদিন বান্দর বলে মানুষ হয়ে গেছে অত আমরা হামিদ ভাই আছেন তাই তো স্কুলও চাকরি করেন তাই তো জানেন যে ডারউইনের মতবাদ যে এখন হারানি হয়েছে এখন ই পাঠ্যসূচি যদি থাকি যায় আর আগামী দশ বারো বছর যদি ইটা ফরানি হয় আপনারা যে ওই যে অথা হুরু হুরু ফুয়া ফুরিন আসেন ইতা যখন বড় হইয়া বিয়ে শাদি করবা এর বাদে আপনারা নাতিফুতি ফাইবা আপনি দাদা হইয়া নানা হইয়া নাতিফুতিরে কুলো নিবা মজা করবার লাগি আর হেতু স্কুলে গিয়ে অথা পড়ছে না এয়া কইব আচ্ছা দাদা আচ্ছা নানা আপনার দাদা দাদি গীতা বান্দর আসল না গীতা এই প্রশ্ন করবো না নি কারণ হেতু অথাও পড়ছে বৈত যে মানুষ হয়েছে বান্দরর যা তারে কিতা কইবা আপনি শোনো তো এখন তাকে যদি আমরা সাবধান না হই ইতা বই সাফানি হয়েছে খার বাফর টেকায় আপনারা ট্যাক্সর পয়সায় আমরা ট্যাক্সর পয়সায় বই সাফাইয়া আমরার হুয়া ফুরিন তরে এভাবে ধ্বংস করা হইব আমরা চুপ করে থাকতাম না চুপ করে দেখা মানায় না বইয়ের মাঝে কিতা হারানি হয়েছে হুনতানি আমি তো মোবাইলটা আনছি না ফেলাই আইছি তা বই আতুরিয়ে দেখবো আপনারা আমার কথা হুন্তা কেন আমি হাসা কইছি না মিশা কইছি বাড়ির বই আছে না ওটা গিয়া ফিসটা উল্টাইয়া দেখবা আমরা মুসলমান আমরা বাফরগড়ের ফুয়ারে বাফরগড় তাকি ফুয়া হইলে ইগুরে কই বাই বাফরগড় তাকি ফুরি হইলে ইগুরে কিতা কই মাতুন না কেন আপনারা মুখে টাটা পড়ি গেছেনি এটা তো আপনার লাগে কইরাম আমি বইন কয় ক্লাসের বইয়া তোর ইয়া দেখবা ফিসটার মাঝে লেখিয়া দিছে তোমার বাফর মেয়েরে কিতা কইবায় উত্তর দিদি কইবায় তোমার বাফর ফুয়ারে কিতা কইবায় উত্তর দাদা কইবায় তোমার বাফর বাইরে কিতা কইবায় জেঠা কইবায় তোমার বাফর বোনরে কিতা কইবায় পিসি কইবায় আসবার লাগে কইলাম নিতা কথা আমি কিতা অন্য আপনারা লগে ডং করা দিয়েছি না কিতা আজকে আমার খুতবা আছে আরো জায়গায় আর চিন্তা করলাম এই এলাকার ভুয়া হিসাবে আপনারও সতর্ক করার কিছু দরকার আছে না নি লাখ লাখ মানুষের সামনে খালি বক্তৃতা করে লইব নি আপনার একটা হক আছে না নি আরো কিতা ইকাইরা বাফর বাফরে কিতা কয় আমরা তো দাদা কই না নি ঠাকুর দা আয় আয় বাফর বাদে কই আমরা বাবু বাউ বাফর মারে কিতা কয় ঠাকুর মা বইর ভিতরে ওতা হারাইয়া আমরার ফুয়া ফুরন্তরে ওতা হিকাইয়া হিন্দুত্ববাদী কালচার বাংলাদেশ প্রতিষ্ঠা করবার লাগি চেষ্টা কর আপনারা ঘুমাইতে আসুন জানানো নাই তো আপনারা এর বাদে
আপনারা অবাক হইব, বইর মাঝে মূর্তির ছবি হারানি হয়েছে। আপনারা কুলি কুলি দেখবা, এটা আমরা তো দেখা দেখা পড়াশোনা করিয়া মাতি জেসাতা, বইর মাঝে মূর্তির ছবি হারানি হয়েছে। আরে এই দেশ 91% মানুষ মুসলমান, বই যদি ছবি হারানি লাগে তে মসজিদের ছবি হারানি লাগবে, বই যদি ছবি হারানি লাগে মদিনার সবুজ যে মিনার আছে সবুজ গম্বুজের ছবি হারাইন লাগবে, বই ছবি হারাইতে হইলে কাবা শরীফের ছবি হারাইন লাগবে, বই যদি ছবি হারানি লাগে মসজিদে হারামর ছবি ঢুকানি লাগবে, বইয়ের ভিতরে যদি ছবি হারানি লাগে তাইলে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস যেটা আমরার আগের কিবলা আছে ওটার ছবি এনে হারাইতে হয়। মূর্তির ছবি হারাইয়া আমরার ভুয়া পর্যন্ত রেখিত আগামী প্রজন্মরে মূর্তি পূজারই বানাইতেছে এরা নাকিতা। এর বাদে বইয়ের ভিতরে আমরা যখন হুরু আসলাম ফোকাসের কি সুন্দর সুন্দর কবিতা পড়ছি, আপনারা যারা আপনারা আমার লগে একটু মাতবা, আমরা পড়ছি কবিতা প্রশংসা ছবি কেবল তোমারই, আমরা কাজী নজরুলের কবিতা পড়ছি চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল, কথা পড়ছি না নি আমরা, আপনারা পড়ছেন কিতা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, আমরা কবিতা পড়ছি এই কবিতা তো খুব বিখ্যাত, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে, ক্লাস 9 আমরা পড়ছি নাই তাজ তাই লাজ অরে মুসলিম খরজুর শীর্ষে তোরা সাজ, আমরা কবিতা পড়ছি আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি, আপনারা ভুয়া পরিন্তরে কিতাব হারানি ওর হাট্টি মাটিম টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটু সিং ইতা সুরক্ষিত হইত, আপনারা ভুয়া পরিন্তরে অঙ্কু ইকা নিয় আরো কিতা কবিতা কইন টাকা নেয় কিছু আমার মনে হয় না দুকা সকল তো সকল সময় মনে হয় না, আরো ইকা নিয় আগডুম বাগডুম গুড়াডুম সাজে আমরার ঘাম জোড়াই টেক্সর ফয়সা নিয়া বই সাফাইয়া বই খেউর বাফর টেকানি সাফানি হয়েছে না, আমরা টেকানি বই সাফাইয়া আমরার ভুয়া পরিন্তরে নষ্ট বানাই ভাই আমরা চুপ থাকতাম নাই, অতা হিকানি ওর বইয়ের ভিতরে এখন অতা হারানি হয়েছে, বইয়ের মাঝে দাঁড়িয়ে অপমান করা হয়েছে, একটা সংলাপ আছে সম্ভবত ক্লাস 8 বা 9 একটা সংলাপ আমি ফললাম 2-3 দিন আগে 7 আচ্ছা সংলাপ ফললাম, একজনে দাঁড়িয়ে রাখছে হে হে রে কর তুই দাঁড়িয়ে রাখছ ওখানে তোরে তো দাঁড়িয়ে রাখায় জঙ্গলি জঙ্গলি লাগে, নাউজুবিল্লাহ হয়তো মুখ ঠাটা মরি গেছেন আপনারা, পৃথিবীর কোন নবী আসলা যে নবীর দাঁড়িয়ে আসতো না, একজন নবীর নাম হোক আপনারা, তাইলে দাঁড়ি হইছে নবী হলর সুন্নত, দাঁড়িয়ে কটাক্ষ কইরা স্পষ্টভাবে দুনিয়ার সকল নবী হলর সুন্নতরে অপমান করি আমরার হইলজার মাঝে আঘাত খরচ, মাদ্রাসার বইর মাঝে ছবি ঢুকানি হয়েছে হিজাব সারা টুফি সারা, এখন মাদ্রাসাত আমরা ফুয়া ফুরিন তোরে ফরাই আমরার ফুয়া ফুরিন যেন এরা একটু ফর্দাই কে দিন হিকে আলি উলামা বানিবার লাগে হারাই নানি, এখন মাদ্রাসাত গিয়া যদি হে বই খুললা দেখে বাপরে বাপ যে ডিস্কো ডিস্কো ছবি তে তো হেও হবাই যাইত কি পারে, এমনি আলিয়া মাদ্রাসার অবস্থা অঙ্ক খারাপ, আলিয়া মাদ্রাসার অবস্থা এমনি ওখান খারাপ, তো এই যদি অবস্থা হয় আমরার বাচ্চা খাচ্ছেন তো ধ্বংস হয়ে যাবা, এ লাগে আমরা সকল সচেতন হওয়া লাগবে, আপনারা জানেন কিনা জানি না বাংলাদেশও আলিম উলামা হলোর মাঝে দলাদলি আছে না মাতুন না কেন আছে না, কিন্তু এই বিষয় নিয়ে বাংলাদেশের কৌমি আলিয়া ফুলতলি সারসিনা ফুরফুরা সরমুনাই মানে বাংলাদেশের সকল আলিম উলামা একমত যে এই শিক্ষা ব্যবস্থা আমরার লাগি ভালো হইতো না, এটা আমরার ফুয়া ফুরিন তোরে ধ্বংস করিতে পারে, এটা রাজনৈতিক ইস্যু নাই তো, আরে আমরা কেউ আওয়ামী লীগ করি আমরা কেউ বিএনপি করি কেউ জাতীয় পার্টি করি কিন্তু আপনারা হোক আছেন এটা আমরার বড় পরিচয় নেই, আমরার বড় পরিচয় তো আমরা মুসলমান আগে আমরা কিতা মুসলমান আমরা সবই উচাই আমরার ফুয়া ফুরিন এরা নমাজি হোক এরা বালা চরিত্রবান হোক এটা বালা হোক খারাপ না হোক এখানে আমরা হলে চাই না, এখন হিকানি ওর বান্দর তাকে বলে মানুষ আমরা আমার বয়স 30 বছর ইয়া হলো
আমি কোনোদিন দেখলাম না অত বান্দর দুনিয়াতে দেখছি হিদুনো পাবনাত গিয়া দেখছি বান্দরে ভালা আজ পর্যন্ত শুনলাম না বান্দর আখতা মানুষ হয়ে গেছে আপনারা অঞ্চল নেই মাসুন না কানে এখন ডারউইনের মতবাদ বই মাঝে হারানো হয়েছে ছবি সহ এমন সুন্দর ছবি দেখবা যে ফয়লা এটা বান্দর আছে লেঙ্গুরুঙ্গুর আছে যারা ফেসবুক চালান আপনারা তো দেখরা আর বইয়া তো নিয়ে দেখবা এ বাদে ডালো ফালাইতে 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 আখতা তার লেঙ্গুর বলে ফুরি গেছে এর বাদে আখতা হে উবাইয়া মানুষ হয়ে গেছে ওটা ফরানিও রাখো আর আল্লাহ কইরা মানুষ বানাইছেন খে কিভাবে রব্বুল আলামিন মানুষ বানালেন আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে সবার আগে পরামর্শ করলেন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন ফেরেশতাদেরকে ডেকে বললেন ও আমার ফেরেশতারা আমি এই দুনিয়াতে মানুষ বানিয়ে পাঠাতে চাই আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনুল কারীমের দুই নম্বর সূরা সূরাতুল বাকারা এর ৩০ নম্বর আয়াতে বলছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলীফা আল্লাহ বলছেন আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাঈলুন ফিল আরদি খলীফা নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার খলিফা বানাতে চাই খলিফা পাঠাতে চাই আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন এই দুনিয়াতে আমি খলিফা রূপে মানুষ বানাতে চাই মানুষ পাঠাতে চাই ফেরেশতারা তখন আল্লাহ পাককে বলল ক্বালু আতাজআলু ফীহা মান ইয়ুফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ رسولك قال إني أعلم ما لا تعلمون الله جكون فرشتا دير كي بولن بيتي بيتي أمي مانوش پتابو فرشتا را دكون الله پاك كي بولو أپنے کی دنیا تے امون کاو کے پتھا دے چان دنیا جرا گئے فساد کربے مارا ماری کربے جھگرا فساد کربے مارا ماری کورے رکت پات گھٹا بے ایک جن آر ایک جنر رکت جھڑا بے এমন মানুষ কি আপনি দুনিয়াতে পাঠাতে চান নাকি অথচ আমরা আপনার সৃষ্টি ফেরেশতা আমরা সব সময় আপনার পবিত্রতা ঘোষণা করি আমরা আপনার পবিত্রতা ঘোষণা করি তাসবিহ জপি আমরা আপনার গোলামি করি আল্লাহ ফেরেশতাদেরকে বললেন ইন্নী আলামু মা লা তাআলামুন আমি যেটা জানি তোমরা সেটা জানো না আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করলেন মন দেয়া কোন আল্লাহ কিলা আদম বানাইছেন আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করলেন দুনিয়াতে চলে যাও দুনিয়াতে গিয়ে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মাটির সকল উপাদান সংগ্রহ করো আল্লাহর আদেশ মেনে ফেরেশতারা দুনিয়াতে এসে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে তারা ধুলাবালে যুক্ত মাটি সংগ্রহ করল আদম আলাইহিস সালাম আর আমাদের সৃষ্টি কিন্তু এক রকম নয় আদমের সৃষ্টি আর আমাদের সৃষ্টি একলা খান ও কথা গুণ আজকে মুখস্থ করে দেবকা আমরা আইসি দুনিয়ায় মা বাবার মাধ্যমে দুনিয়ায় তাল্লায় মানুষ বানাইছেন তিনটা ক্যাটাগরিতে ওখান মুখস্থ করে যাও আজকে দুনিয়ায় তাল্লায় মানুষ বানাইছেন কয় ক্যাটাগরিতে এক নাম্বার মা বাপ সারা দুই নাম্বার বাপ নাই মা সারা তিন নাম্বার মা আর বাপর মাধ্যমে কথাটা আবার হই আল্লাহ মানুষ বানাইছেন কয়টা প্রসেসিংয়ে তিনটা এক নাম্বার মাও নাই বাপও নাই মা বাপ সারাও বানাইছেন আল্লাহ সরাসরি দুই নম্বর হয়েছে বাপ নাই আর তিন নম্বর মা দি বাপতা আউকা এক নম্বর মাও নাই বাপও নাই আল্লাহ যারে সরাসরি বানাইছেন তাই না আমরা হকলোর বাপ নাম কিতা দুই নম্বর কইছি আচ্ছা খোকা সেন বেটা সারা বেটির গড়তা কি কোনোদিনও গুরুতা গুরুত হয়নি হয় না কিন্তু আল্লাহর এক কুদরত বেটা সারা বেটির ভেটটা কি আল্লাহ সন্তান দিছেন এই বেটির নাম কিনা কইতে পারবেন আপনারা মরিয়ম এই নামে কুরআন শরীফে সূরা আছে না নেই মরিয়মর ফেটো আইছেন খে ঈসা আলাইহিস সালাম আর আমরা হইলাম তিন নম্বর ক্যাটাগরির মানুষ আমরা বাপও আছে মাও আছে তাইলে ও হইল দুনিয়াত মানুষ বানাইবার আল্লাহর কয়টা প্রক্রিয়া মাতুন না কেন আপনারা তিনটা প্রক্রিয়া আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ বাপ ছাড়া মা ছাড়া বানিয়েছেন আদম নবীকে আল্লাহ তিনি হলেন দুনিয়ার প্রথম মানুষ
আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 6টা প্রক্রিয়ায় বানিয়েছেন, একবারে আল্লাহ বানান নাই, আদম নবীকে আল্লাহ 6টা ধাপে বানিয়েছেন। কোরআনে কারিমে এই ধাপগুলোর কথা বিস্তারিত এসেছে। প্রথম পর্যায়ে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন পৃথিবীতে যাও, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে গিয়ে ধুলাবালি যুক্ত মাটি সংগ্রহ করো। এই যে মাটি আছে, মাটির কিন্তু অনেক প্রকার আছে, মাটির অনেক প্রকার আছে নানি, হুকনা মাটি, বিজা মাটি, ফেদল মাটি, আমরা চলিটি ভাষা খাও নানি, আরে বাইং মাছ যে বিলর মাঝে গিয়ে লাইমনা ধরে অতখান নামাই যায় খাও, এটাকে নাম কিতা ফেদল মাটি নানি, কাদা মাটি। আর একটা হইল হউ জকিগঞ্জ যদি দেইবা গিয়া দেখবা এঁটেল মাটি ফাও লাগলে আর ছুটে না, এটার নাম কি এঁটেল মাটি, দুয়াশ মাটি। মাটিরও কত জাত আছে, আল্লাহ আদম নবীকে বানাইছেন হকল জাত মাটির এক জায়গাত থই আছে, সুবহানাল্লাহ কইতা না আপনারা, এক জাতর মাটি দি নাই হকল জাতর। কিভাবে আল্লাহ বানালেন, প্রথমে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন দুনিয়া থেকে ধুলাবালি যুক্ত মাটি সংগ্রহ করো। ফেরেশতারা দুনিয়াতে এসে ধুলাবালি যুক্ত মাটি সংগ্রহ করলো। ধুলাবালি যুক্ত মাটিকে আরবিতে বলা হয় তোরাব, তিন মানে মাটি, তোরাব মানেও মাটি, কিন্তু আরবি অভিধান খুললে দেখবেন তোরাব মানে হলো বালুযুক্ত মাটি, আর তিন মানে হলো কাদাযুক্ত মাটি। আল্লাহ প্রথমে অর্ডার করলেন ফেরেশতারা দুনিয়াতে যাও, গিয়ে ধুলাবালি ধুলাবালি যুক্ত মাটি নিয়ে আসো। সূরা আলে ইমরানের 59 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমের মতো, অর্থাৎ ঈসা নবীর জন্মের পরে তার এলাকার লোকেরা বনি ইসরাইলের লোকেরা বলেছিল ঈসা আলাইহিস সালাম হচ্ছেন যারজ সন্তান, নাউজুবিল্লাহ, তারা বলেছিল বাপ ছাড়া নারীর পেট থেকে সন্তান হয় কেমনে। আল্লাহ তখন তাদের আপত্তির জবাব দিয়ে বলেছিলেন আমি আল্লাহ মানুষ বানিয়েছি, আমি যদি আদমকে মা বাপ ছাড়া বানাতে পারি তাহলে ঈসাকে আমি বাপ ছাড়া শুধু মায়ের পেট থেকে আল্লাহ বানাতে পারেন কিনা। আল্লাহ বলছেন এভাবে আমি বানিয়েছি, আল্লাহ বলছেন আমি আদমকে বানিয়েছি খালাকাহু মিন তুরাব, আমি তাকে সর্বপ্রথম ধুলাবালু যুক্ত মাটি থেকে বানানো শুরু করলাম। ফেরেশতারা ধুলাবালি যুক্ত মাটি নিয়ে আল্লাহর সামনে আসলো, ওই মাটিকে আবার পানি দিয়ে ভিজানো হলো, মাটি থেকে শুধু মানুষ নয় পানি মাটির সংমিশ্রণে মানুষ বানিয়েছেন কে, ধুলাবালি যুক্ত মাটিগুলোতে আবার পানি ফেলা হলো। আচ্ছা মাটির মাঝে ফানি দিলাই এই মাটি কিতা হয়ে যাবে, এই মাটিগুলো কাদা মাটি যুক্ত হয়ে গেল। এই জন্য আল্লাহ বলছেন ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আর আল্লাহ মানুষ বানানো শুরু করেছেন কাদা যুক্ত নরম মাটি থেকে। এই ধুলাবালি যুক্ত মাটিতে যখন পানি দেওয়া হলো এই মাটি কাদা মাটি যুক্ত হয়ে গেল। এরপরে দীর্ঘক্ষণ এই মাটি কাদা কাদা মাটি থাকতে থাকতে এই মাটিটা আটালো মাটি হয়ে গেল। তিন নম্বর পর্যায়ে হলো তিনিল লাজিব, এজন্য আল্লাহ বলছেন ইন্না খলকনাহুম মিন তিনিল লাজিব, নিশ্চয়ই আমি তোমাদের সৃষ্টি শুরু করেছি আটা যুক্ত কাদা মাটি থেকে। এরপরে চার নম্বরে এই মাটির মধ্যে আটা থাকতে থাকতে দেখবেন আপনারা বিলে গেলে খালে গেলে সেখানের মধ্যে মাটিতে যদি দীর্ঘদিন ধরে পানি থাকে, শ্যাওলা থাকে, ওই মাটির মধ্যে একটা দুর্গন্ধ হয় কিনা, দুর্গন্ধ হয়ে যায় নানি। আল্লাহ বলেছেন চার নম্বরে আমি সেই মাটিকে শুষ্ক গন্ধযুক্ত মাটি বানালাম, কোরআনে বলা হয়েছে সেটাকে সালসালিম মিন হামাইম মাসনুন। এরপরে পাঁচ নম্বর এই মাটিকে আল্লাহ তাপ দিলেন, তাপ দিয়ে দিয়ে এই মাটিকে আল্লাহ শুকিয়ে ফেললেন, পাঁচ নম্বরে মাটিটা আবার ঠনঠনে মাটি হয়ে গেল। আল্লাহ সেটাকে বলেছেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফখার, আমি আদমকে শুষ্ক ঠনঠনে মাটি থেকে বানিয়েছি। কথাগুলো মনে রাখলেন আপনারা, আমি আবার ফয়লা থেকে সংক্ষেপে কইলাই, ফয়লা আল্লাহ ফেরেশতা হলো দেখেন যাও দুলাবলি যুক্ত কিতা লইয়াও মাটি, অনফানি ডাইল্লা বানাইলে হয়েছে কিতা মাটি, কাদা মাটি। এর বাদে এই কাদা মাটির দীর্ঘক্ষণ রাখার বাজে হয়ে গেছে এটা কিতা শুষ্ক আটালু আটালু মাটি, দীর্ঘদিন থাকতে থাকতে এটা হয়ে গেছে গন্ধযুক্ত মাটি, এর বাদে এটা তাপ দেওয়া হয়েছে। আচ্ছা হোক আছেন ওই যে বেটিনতে মাটির উন্দাল বানায়
লেফিয়া বাদা যখন রইদর মাঝে কয় দেন তোরা এখন ইয়া ঠনঠন হই যায় না এখন ঠনঠন হই গেছে এর বাদে আল্লাহ আদম আলাইহিস সালামের সূরত দিলা আকার আকৃতি দিলা ইবলিস হে দেখে আল্লাহ খামটা কি আরম্ভ করলা তখন কিতাব নাই ইবলিস কিন্তু তখনও জান্নাতের ভিতরে আছিল হে ইয়া সক্কর দে আল্লাহ এটা কিতাব নাই ব্যাপার তো বুঝলাম না হে সক্কর দে আর ইবলিস আইয়া এই সময় আদম আলাইহিস সালামের রূহ এবো আইছে না তাই নেব ঠনঠনে শক্ত মাটি হে ইয়া ওলা ঠুনকা মারে ইবলিস তো তার বয়সও বেশি বুদ্ধিও এখন থেকে এটা ঠনঠন আওয়াজ হয় আল্লাহ জিনিসটা কিতাব নাই আমার তো গুনতা বুঝে আল্লাহ কিতাব আনানি হল এটা ঠনঠনে মাটি তাখার বাদে এবলা আল্লাহ আদম নবীর ভিতরে ছয় নম্বরে আল্লাহ নিজে রুহ ফুকা দিলা হোকা সুবহানাল্লাহ এইভাবে আদম রে বানাইছেন খে আরো জোরে হোকা বানাইছেন খে আল্লাহ বানাইলা বানানির বাদে যখন আল্লাহ এই মাটির তৈরি শরীরের ভিতরে রুহ দিছেন আদম আলাইহিস সালাম মারছেন হচ্ছি হাসি মারছেন ফেরেশতা হলে কইরা আপনার যে হাসি মারছেন আল্লাহর শুকরিয়া আদায় কইরা হোকা আলহামদুলিল্লাহ তাই কইলা আলহামদুলিল্লাহ এখন আদম রব্বে হাসি দেওয়ার বাদে আল্লাহ হাসির জবাব দিছেন ইয়ারহামুকা রব্বুক তোমার রবে তোমার উপরে রহম করুকা হোকা সুবহানাল্লাহ ওই আল্লাহ কিন্তু আমরা হাসি দিলে হাসি দেওয়ার বাদে কিতা কই মাতুন না কেন আপনারা আলহামদুলিল্লাহ আর যে হুনে হে কয় ইয়ারহামু কাল্লা আদম নবীর আল্লাহ ওলা বানাইলা এইভাবে ছয়টা প্রক্রিয়া আল্লাহ আদম নবীরে বানাইলা আমরা এখন কত ফুট মানুষ পাঁচ ফুট আট ইঞ্চি নয় ইঞ্চি ছয় ফুট দুই ইঞ্চি তিন ইঞ্চি আর আল্লাহ আদম নবীরে বানাইছেন ষাট আট লম্বা হইনা সুবহানাল্লাহ হইতা না হ্যাঁ এটা বুখারী শরীফের হাদিস তুলুহু সিত্তুনা জিরান আদম নবীরে আল্লাহ ষাট আট লম্বা বানাইছেন বানানির বাদে আল্লাহ কইলা এটা বুখারী শরীফের হাদিস আল্লাহ কইলা যে আদম তুমি এক কাম করো ও যে ফেরেস্তা দেখলাই ও ফেরেস্তা হলোর কাছে যাও গিয়া তারারে সালাম দাও তাই গিয়া কইলা আসসালামু আলাইকুম সালামটা আদম নবীরে শিখাইছেন খে আমরা যে একজনের লগে আর একজনের লগে দেখা হইলে সালাম দেই ই সালামর ট্রেনিং সালামর শিক্ষা সালামর শিক্ষক সরাসরি জেন তাই খে ও সালামর ইতিহাস হল কাকিলা সালাম দুনিয়া শুরু হইল আল্লাহ কইলা ইদহাব আল্লাহ কইলা ইদহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফারি মিনাল মালাইকা ও ফেরেস্তা গুলোর কাছে গিয়ে সালাম দাও আর হুন্য তারা কিতা জবাব দেন তাই গিয়ে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম তারা কইছেন ওয়া আলাইকা সালাম আয়া আল্লাহর কাছে কইলা আল্লাহ সালাম দিছিলাম তারা ওলা উত্তর দিছেন আল্লাহ কইলা ও হইছে তোমার এই কইবার লাগে কইছে তোমার গড়টাকে যত হুরুতা বুরুত হইবা তোমার সারা বংশধর হলর লাগে ওখটা হইছে অভিবাদন দেখা হইলে হাই হেই হ্যালো ইতা নাই তোমার ফুয়াফুরিন তোর অভিবাদন রীতি হইল দেখা হইলে কিতা খাওয়া লাগবো আসসালামু এর বাদে আল্লাহ আদম নবীরে কইল আদম হন তোমারে লইয়া আজকে একটা রুহ এখন একটা রুহ সভা করতাম জনগণ্যায় জনসভা আমরা দুনিয়াতে আইবার আগে আসলাম কোন জগত না না মার ফেটর জগত আর মার ফেটর আইবার আগে আসলাম কোরানো আ রুহর জগত আমরা লাগে ফার্স্টটা পর্যায়ে ফয়লা হইল আলমে আর ওয়াহ রুহর জগত এর বাদে হইল আলমে আর হাম মায়ের ফেটর জগত বাদে হইল আলমে দুনিয়া দুনিয়ার জগত চার নম্বর হইল আলমে বর্জখ ও বর্জক কবরের জীবন আর পাঁচ নম্বরে হইল কিয়ামতর জিন্দেগি এখন ছ নম্বর আপনারা আছেন মাত কিতা মাথার উপরে দি জান্নাত বিদ্যা দি আমার তিন নম্বর জগৎ রুহর জগৎ আমরা আসলাম আল্লাহ কিতা করছেন আদম আলাইহিস সালাম রে কইলা ও আদম তোমারে লইয়া আও একটা রুহ সভা করিলাই জনগণ লইয়া হয় জনসভা আর রুহ লইয়া কিতা হয় রুহ সভা আদম নবী তো কোনো তাহলে ধরিলা না রুহ সভা আল্লাহ ইটা আমার কিতা তারা কিতা আমি তোমারে বুঝাইয়া দিই আল্লাহ আদম আলাইহিস সালামর পৃষ্ঠদেশ হয়েছে বাচ্চা তোর খাম হয়েছে কুকরি করা কুকরি করতে তো কাতার অসুবিধা নাই দম খায় লাভ নাই তো আদম নবীর পৃষ্ঠদেশ আল্লাহ যখন কুদরতি হাত রাখলা কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় দাইবা সব মানুষ রূহ সাথে সাথে আদম নবীর সামনে উপস্থিত হয়ে গেছে সুবহান আল্লাহ আদম নবী ইতা দীক্ষা কেন মান হা উলাই আল্লাহ ইতা খারা এরা খেগু ইতারে তো আমি চিনি না আল্লাহ কইল হা উলাই আপনা এরা সকল তোমার ফুয়া ফুরেন তোমার সন্তান তাই তো খুব খুশি আমার অত ফুয়া ফুরি নেই মানে দুনিয়ায় আখতা আদম নবীর এর মধ্যে আল্লাহ কইলা যখন উমরুকা আলফাসানা তুমি দুনিয়ায় যখন যাইবাই তোমার আমি এক হাজার বছর হায়াত দিব আদম নবী বাচ্চন কত বছর
আচ্ছা এখন রূহ সব সামনে তাই মন বইরা দেখরা ইয়া আল্লাহ আমারও তো ফুয়া ফুরে হ্যাঁ আখটা সুখ গেছে একটা সুন্দর রূহ পায় তাই কইরা আল্লাহ মান হাদা ওহেগু হইলা হাদা ইবনুকা দাউদ এটা তোমার ফুয়া দাউদ দাউদ আলাইহিস সালাম আল্লাহ কইলা আমার ফুয়া দাউদের দেখি বাক্কা সুন্দর লাগে না আদম আলাইহিস সালাম কইলা আমার ফুয়া দাউদের দেখি বাক্কা ভালো লাগে দেখতে আল্লাহ কইলা খালি ভালো লাগে যে তা নাই তোমারই ফুয়ারে আমি নবী বানাইব ফোকা সুবহানাল্লাহ আদম নব্বে কইলা তে আমার ফুয়ারে আপনি কত বছর হায়াত দিছেন তাইন কইলা আল্লাহ কইলা তখন তোমার ফুয়ারে আমি হায়াত দিছি সিত্তু নাসানা ষাট বছর আদম আলাইহিস সালাম একটু বেজার হয়ে গেলা এ আমারে দিছেন আপনি এক হাজার বছর আর আমার ফুয়া দাউদরে দিছেন আপনি মাত্র ষাট বছর এটা হইল না আমার ফুয়া দাউদরে আপনি আমার হায়াতটাকে আসলে বাপ মা অকল সবসময় সন্তান হল লাগে তেগি হইলা আমার এক হাজার বছর দিছেন অত হায়াত দিয়ে আমি কিতা করতাম আমার হায়াতটাকে চল্লিশ বছর খাটি লৌকা খাইটা আমার ফুয়া দাউদরে আরও চল্লিশ বছর দেলাউকা তাহলে ষাট আর চল্লিশ হয়েছিব কত দেলাউকা আল্লাহ আমার আয়াতটাকে আমার ফুয়ারে কিছু দেলাউকা আল্লাহ কইলা যাও তুমি যদি সাই রায় তোমার সাবা তো আর ফিরাই দেওয়া দেয় না দিলাইলা তো ষাট আর চল্লিশ কত হইল আদম আলাইহিস সালাম দুনিয়ায় দেওয়ার বাদে এখন তো এক হাজার থেকে চল্লিশ কমে গেলে তাকে কত নয়শো ষাট আইচন মালাকুল মৌত আয়া কইরা আপনি রেডি হইজুকা শেষ দুনিয়ার টাইম তাহলে কইলা কিয়র টাইম শেষ আরও চল্লিশ বছর বাকি আছে আমার আমারে আল্লাহ কইলা এক হাজার বছর তো তুমি এখন চল্লিশ বছর সময়লা ওখানে তাহলে কইলা হৌ যে কাহিনী হ্যাঁ মনে আছে ওই যে দিয়া ইচ্ছিলা এখন আদম আলাইহিস সালাম কইলা না আমি দিছি না ফেরেস্তা কয় দিছ তাইন কইন মাঝে মাঝে ফাউরি লাইনে আমরা আমরাও তো ওলা মাঝে মাঝে খাইয়াও কই খাইছি না গেছে কই গেছি না নাসিয়া আদম ফানাসিয়া বানো আমরার বাপ আদমে বুলি গেছে না লাগে বুলা বুলির স্বভাব আমরার গেছে আছে দেখা যায় বার্তা কি বাড়াইছি বুললা মোবাইল ফেলাই যাচ্ছি ইলা হয় না নি আমরার বাপ আদমেও বুলি গেছে না লাগে বুলার স্বভাব আমরার ভিতরেও আছে তখন মালাকুল মৌত আল্লাহর কাছে গিয়া কইলা আল্লাহ তোমার আদমে তো মরতাছেই রানা তাই কইরা চল্লিশ বছর বলে দিছেন না আল্লাহ কইলা বাদ দিলাম যেহেতু এই সময় সাক্ষী কীর আসিলাম না আরও চল্লিশ বছর দিলাম এক হাজার রোগ দেনে বাদে রোগ কবচ করবায় না সুবহান আল্লাহ হকা এই যে কিচ্ছাটা আপনার এক কোরআনটাকে আপনারা শোনাইছে এখানে মানুষ বান্দরর জাত নাই মানুষ মাইনসর জাত আমরার বাপ আদমরে আল্লাহ বানাইছেন সরাসরি মাটিটাকে মাটিটাকে বানাইছেন এর বাদে আদম নবীর জান্নাতর ভিতরে একলা একলা বালা লাগে না কতদিনও আর একলা একলা থাকতো আল্লাহ বুঝিলছেন আমার আদমর একলা একলা বালা লাগে না বানাইছেন আদম থাকে আল্লাহ খারে হাওয়ারে কারণ হাওয়ারে দেখেও তাই আগাইছি না আল্লাহ কহিলা বহুত আগাইও না আগে পবিত্র করে দেই এ তোমার বিয়া ফুরাইয়া দিই এর বাদে আল্লাহ আদম আর হাওয়া তারা জান্নাতর দিলা লম্বা কিচ্ছা ও যে সেজদা দেওয়ার কিচ্ছা হিবাই গেলে তো আমার টাইম শেষ দুই মিনিট আমি শেষ করি লাই নমাজর সময় হয়ে যান আল্লাহ আদম আর হাওয়ারে দুনিয়ায় থটাই না এর বাদে নারী পুরুষের মিলনে দুনিয়ায় মানুষ সৃষ্টি হয়েছে আদম হাওয়া তাকে দুনিয়ায় আস্তে আস্তে ফুরুতা ফুরুতা বাড়লা বাড়তে 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 এখন এত মানুষ হয়েছে দুনিয়ায় আটশো কোটি মানুষ হয়ে গেছে মানুষরা আল্লাহ কিলা বানাইছেন আমরা তখন হকলে জানি হ্যাঁ পুরুষ আর নারীর মিলনে সন্তানের জন্ম হয় এক ফুটা নাফাক ফানি থেকে আল্লাহ মানুষ বানানো আরম্ভ করেন এই নাফাক ফানি ফুটা যখন মার জরায়ুর ভিতরে যায় একদিনে তো মানুষ হয় না মার ভেটো তো সন্তান দেখে মোট দশ মাস কিরা আল্লাহ বানাইলা সুরা মুমিনুর মজা আইসা আমি আর আয়াতটা ফররাম না সময়ের কারণে আল্লাহ কইরা ও নাফাক ফানি তোমার বাফন নাফাক ফানি তোমার মার জরায়ুর ভিতরে রাখছে রাখিয়া আস্তে আস্তে এটারে আমি জমাট বাঁধা রক্ত বানাইছি এর বাদে জমাট বাঁধা রক্তরে একটা মাংসর টুকরা বানাইছি আমি এর বাদে এটারে অস্থিপিঞ্জরি দিয়া বুস্তর একটা পোশাক দিছি তোমার চোখ নাক ঠুট খান আত ফাও দিয়া তোমার মার ফেটোর ভিতরে আমি আল্লাহ তোমারে বানাইছি সুবহানাল্লাহ এর বাদে তোমার মার ফেটোর ভিতরে আমি তোমার রুহ দিছি রুহ আমার বাদেও তোমার চারটা চুটি আরম্ভ হয়ে গেছে নড়াচড়া আরম্ভ হয়ে গেছে এই সময় তোমার খাওয়া দাওয়া দরকার কিলা আল্লাহ মার ফেটোর ভিতরে মানুষরে খাওয়াইছো মার মাসি কষুক আল্লাহ এই সময় বন্ধ হইরা দিয়া ও নাপাক রক্তগুলা আল্লাহ এই যে নাবির সাথে তাল লাগাইয়া নাবি দিয়ে আল্লাহ ফাঁস করে দিছো সুবহানাল্লাহ ইফোটাইন আল্লাহ মুখে দিয়ে খাওয়াইছেন না কেন দুনিয়াতে ইয়া মুখ দিয়ে আপনি জব্বা খান না তা আল্লাহর তো পবিত্র নাম এই পবিত্র নাম
আপনি জব্বাইয়া দুনিয়ায় তো মুখেদি নাফাক কানে গেলে কি তো মুখ নাফাক হয়ে যাব আল্লাহ কি আল্লাহ মুখ রে ফাক রাখছেন বাচ্চান জন্ম হইলা দেখ মা নাভির তার থাকা রে ও তারে দি আল্লাহ ফাস করেছেন সুবহানাল্লাহ এবারে আল্লাহ কইছেন ও ওলা তোমারে তোমার মার ফেটোর ভিতরে ইলা আজালিম মুসাম্মা একটা নির্দিষ্ট সময় খেউর তো একটু আগেও জন্ম হই যায় সাত মাস আট মাসে ওই বাচ্চা অসুবিধা নাই এটা সাইন্টিফিক ভাবে প্রমাণিত কোনো অসুবিধা নাই তো এই যে সাত মাস আট মাস নয় মাস দশ মাস দশ দিন রাখার বাদে সুম্মা নুখরিজুকুম তিফলা এখন তো তুমি ফাস্টফুড আট ইঞ্চি নয় ইঞ্চি হয়ে গেছো বীর বাহাদুর এ সত্তর কেজি আশি কেজি নব্বই কেজি তোমারে তোমার মার ফেট থাকি বা করছি লেদা ফেদা একবারে সুম্মা নুখরিজুকুম তিফলা বাচ্চার আকারে আমি আল্লাহ বার করে আনছি এই যে কাহিনীটা আজকে কুরআন থেকে আপনারা শুনাইলাম আমরার বাপ আদম রে আল্লাহ বানাইছেন সরাসরি দুনিয়ায় থেকে মাটি কালেকশন করাইয়া ছয়টা প্রক্রিয়ায় এর বাদে আমরা আল্লাহ খান যারা মানুষ আছি আমরা আইছি মা বাপর মিলনে তাইলে আপনারা হোক আছেন কুরআনও আল্লাহ কইছেন আমরার স্রষ্টা আল্লাহ আল্লাহ আমরারে বানাইছেন আল্লাহ কিলা বানাইছেন ওখানে আল্লাহ সরাসরি কুরআন শরীফ হইয়াও দিছেন এর বাদেও কিছু সান নামক সার হল আমরা শাহজালাল ভার্সিটি দেখুন আসুন জফর ইকবাল এই আরো কজনে মিল্লা তারা বইয়ের মাঝে হারাইয়া দিছেন মানুষ হইল বান্দরর জাত এটা ইকবকে আপনারার ভুয়া আপনারার ফুরিন স্কুল ও মাদ্রাসাত গিয়া ওটা শিখবো শিকার বাদেও যে কইসলাম একটু আগে কিচ্ছা আপনারা বুড়ো হইবা দাদা নানা হইয়া তারা নিবা কুলো খান্দ হয়ে কইব ও দাদা আপনার বাপ তানোর বাপ কিতা বান্দর আসতে লাগে না হইব না নিয়ে কথা হে তো ওটাও ফুরছে এর বাদে আমরা আমরা হুরু থাকতে আপনারা আমার লগে মাতবা কিতা ফুরছি আমরার বইর মাঝে দেখবা বাংলাদেশের পতাকা আছে এটা আমরার দেশ এর বাদে আমরা এখানে হয়েছে বাংলাদেশের জাতীয় ফলের নাম কি বাংলাদেশের জাতীয় খেলার নাম কি বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইন কি ওটা শিখছি আমরা ছোটোবেলার অঙ্কু বইয়ের ভিতরে হারানো হয়েছে লক্ষ্মী ময়ূর আগে আগে বইয়ের ভিতরে আছে খাটলর ফটো আর এটা আমরা জাতীয় ফসল মই ধান গম ওতার ফটো আছে অঙ্ক আমি কিচ্ছু মিশা মাত্রাম না আজ গিয়া বই কুল্লা জুম্মার নামাজও বাদে আপনারা দেখবা আমার কথা যদি অবিশ্বাস হয় যদি মিশা মাতি তেই গাউ থাকি আপনারা আমারে বার করে দিলাইবা লক্ষ্মী ময়ূর ফেসা ইতা কিতা জানাননি আপনারা হিন্দু হলে বারো মাসে তেরো পূজা করে তারা বিশ্বাস করে তারার দেবতা হল যখন আসমান থাকি নাম্য আইন কিছু কিছু দেবতা দেবতা আইন ময়ূরের উপরে সবার হইয়া কিছু কিছু দেবতা আইন লক্ষ্মীরে বাহন বানাইয়া কিছু কিছু দেবতা হল আইন ময়ূর রে ফেসারে বাহন বানাইয়া আমরা কিতা এটা ফোরছি না নি এদেশের হুজুর হলারে কিতা অত বোকা শুকা মনে করছো নি ফরিদিন তো এক ব্যক্তি বক্তব্য দলাইছেন এদেশের হুজুর হলে কোনটা বুঝুন না তাই লোক কথা বুঝিলাই আলে বোলা বা হলারে কিতা মনে করছো হ্যাঁ একজনে খর খাইল দেখলাম টকসু হইতা হুজুর হলে খালি সুরা কালামও ভরেন আর কোনটা ভরেন না আমরা ভারি না আমরা যখন ইউনিভার্সিটির গা ভর্তি পরীক্ষা দেই তোমরা স্কুলগুলো ধরে ফোন দিয়ে আমরা লোকে ফাত্তাও হইন না ফাত্তাও হইন না আমরা লোকে তোমরা সামান্য ইংরেজি পারো আমরা কিতা কম পারিনি আমরা মা তার আম্বা করলে বড় বড় মরতাম পারি কিন্তু আমরা লেখান আরবি মরতে পারিনি মাদ্রাসার উদ্যোগ হলে কিতা মনে করছো আল্লাহ রসুলের সুন্নত মান্য আমরা লম্বা একটা জুব্বা লাগাইছি আর তো কি ফিনচে করি আমরা লাগিতা কিলা কিলা লাগে লাগিতা কোরআনের শিক্ষা যারার মাঝে আছে এরাই সবচেয়ে জ্ঞানী মানুষ আমরা টেক্সট টেকায় বই সাফাইয়া ইসকন আর হিন্দুত্ববাদী কালচার হিকাইয়া আমরার ফুয়া ফিরন্তরে নষ্ট করার পরিকল্পনা আমরা বাচ্চা ডাক্তারই দেশ ওইতে দিতাম না ইনশাল্লাহ এর লাগে আমরা কই মুইতা বইরে একত্রিত হইয়া ডাস্টবিনে ফেলাইকা আগুন দি ফুড়ায় ফেলাইকা আমরা বারবার দাবি জানাইলাম আলে মুখলরে ডাকুকা ডাক্যা এর বাদে সুন্দর একটা পাঠ্যসূচি যে তা বই স্কুলে ফললে আমরা বাচ্চাই বালা তাক বা সভ্যই বা উন্নত হইবা আপনারা হকলে চাইন না আর যদি না মানুন আমরার দাবি আপনারা হুরুতা বুরুতা স্কুল কলেজও ফাটানি বন্ধ হইরা আলিম উলামা হল গেছে ফাটানি আরম্ভ করে দেবা আর নাই তো ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবো আপনারা ঠিক ঠিক আছে নি কথা সন্তান হলারে কুরআন না শিখাইয়া ওই যে এক বেটি টকসু তাইয়া বড় বড় মাত মাতে ছোটোবেলায় যদি আপনারা কুরআন না শিখায় বাচ্চেন তোরে কুরআন না শিখাইয়া এ যদি ডাক্তর হয় এ খোসাই ডাক্তর হইব
ছোটবেলা যদি কোরআন না শিখিয়া এই ইঞ্জিনিয়ার হয় রডর জায়গায় বাসা রাই দিব আর ছোটবেলা যদি কোরআন শিখিয়া ডাক্তার হয় এ মানবতাবাদী ডাক্তার হইব ছোটবেলা কোরআন শিখিয়া ইঞ্জিনিয়ার হইলে বাদে এ বালা ইঞ্জিনিয়ার হইব ব্যারিস্টার হইলে উকিল হইলে ভালো হইব আর নাইলে হাউ যে এক বেটি তুরিন আফরুজ তাইর মায় দেখছেন নানি দুই তিন মাস আগে টিভির সামনে এক হয়েছে তাইর মারে তাই ফিটটা দেলাইছে কর্তা কি বাহুলিয়া ও অতা ব্যারিস্টার হইব অতা অফিসার হইব আজ পর্যন্ত উঞ্চন কোনো আলেম কোন হাফিজ কোন ইমাম খতিবে তার মা বাবার উপরে অত্যাচার করছে নির্যাতন করছে উঞ্চন আপনারা কোনোদিন কিতাব বুঝাইতাম সেলাম সচেতন ও কাশ।